শ্যামবাজারের পাঁচ মাথা মোড়, ওই যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছ উল্টো দিকে গোলবাড়ি, ঠিক গোলবাড়ির উল্টো দিকেই হচ্ছে আদি হরিদাস মোদক। তো হ্যালো ফ্রেন্ডস, তো আজ আমরা সকালে জল খাবার খেতে খেতে চলে, তো দেখতেই পাচ্ছ পিছনে, তো সকালে ভাবলাম একটু জল খাবার খাওয়া দরকার, তাই আমি আর সমাজে বেরিয়ে পড়লাম। এখন আমরা এসেছি একটু জল খাবার খাবো, আর তোমাদের দেখাবো এইখানকার যে ঐতিহাসিক ব্যাপার আছে বা এখানে কত পুরনো পুরনো কুলিগালী ব্যক্তিরা খেয়ে গেছে, সবই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এবার ভেতরে ঢুকি, তারপর তোমাদের সাথে কথা। তো বাই দা ওয়ে, আমি সুদীপ্ত, আমি সমাজ, তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, চলো ফুড অ্যান্ড স্টোরিজ। তো চলো ভেতরে গিয়ে কী কী খাচ্ছে তোমাদের দেখাচ্ছি আর কত কী প্রাইস সব বলবো, চলো। কীভাবে পরিবেশন করলো, খুবই হাইজেনিক, পাতাগুলো ধোয়া, আর সবথেকে ভালো যেটা লাগছে যে এখানে কলা পাতা ইউজ করছে, যেটা কোনো জায়গায় পাওয়া যায় না, একটা সাবেকিয়ানা ব্যাপার আছে। আর তার সাথে এই যে আমরা তিন পিস করে কচুরি নিয়ে নিয়েছি, তিন পিস কচুরির সাইজগুলো কিন্তু বেশ ভালো আছে। এই তিন পিস কচুরি আর এই তরকারিটা নিয়ে 36 টাকা দাম, তো আমার মনে হচ্ছে ঠিকঠাক, যতটা হাইজিন মেনটেন করে বা এরকম কলা পাতায় তোমায় সার্ভ করছে আমার মনে হয় বেশ ভালো। তো আমি একটু কেটে দেখাবো, একটু সামনে নিয়ে দেখাই, বেশ ফুলকো ফুলকো আছে। আর ভেতরে দেখো একটা বিউলির ডালের পুর আছে, আর তার সাথে ওপর দিয়ে কালো জিরে আছে, আমার তো বেশ দেখে ভালো লাগছে। এই যে দেখতেই পাচ্ছ, এবার একটু খেয়ে বলবো। আর তরকারিটা কিন্তু খোসাওয়ালা আলুর তরকারি, দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু খোসাওয়ালা আছে, ঠিক আছে। তো এবার একটু আলুটা দিয়ে একটু জুসটা লাগাবো, লাগিয়ে এবার খেয়ে তোমাদেরকে বলবো। তো আরেক গাল নিয়ে খাই। বাড়িতে যেরকম সকালে কচুরি আর এরকম খোসাওয়ালা আলুর তরকারি যেরকম হয় না, ঠিক সেরকম খেতে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে। আর তোমাদের তো দেখালাম কতটা এখানে বিউলির ডালের পুর আছে, ওপর দিয়ে কালো জিরে, আর একদম খাস্তা খাস্তা কচুরি যাকে বলে, ঠিক সেরকম খেতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে এখানের কচুরিটা। তোমরা যারা যারা আসোনি তোমরা এসে ট্রাই করতে পারো। আর দেখতেই তো পেলে এখানে কত গুণীজনী ব্যক্তিরা এসেছিলেন, রামকৃষ্ণ, রানী রাসমণি, আরও অনেকে এসেছিল। তো চলো আমি খেয়ে দেখি কিরাম খেতে। সফটই আছে, তো একটু আলুর তরকারি নেই, খোসা শুদ্ধ আলুর তরকারি, আহ এই আলুর তরকারিটা সেই লাগে, তো একটু নিলাম। সত্যি মারাত্মক খেতে, একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, সেই কিছুটা বিয়েবাড়ির সকালের যেরকম হয় না লুচি তরকারি, পুরো সেইরকম টাইপের টেস্ট আমার তো সেই লেগেছে। তো সম্ভবত ভেতরে বিউলির ডালের পুর আছে, সমস্যা সেটা বললোই, আমি আর এক্সট্রা করে দেখাচ্ছি না। আমার খেতে টেস্ট মারাত্মক লেগেছে, তো তোমরা এসেও খেয়ে যাও, সকালের ব্রেকফাস্ট সত্যি দারুণ। চলো খাই এখন, তারপরে আবার কথা হচ্ছে, ততক্ষণ সমস্যা দুটো মিষ্টি অর্ডার দেওয়া, মিষ্টি খাবো। আমাদের কচুরি খাওয়া কমপ্লিট, একটা রসগোল্লা নিয়েছি আর একটা ছানার গজা, ছানা ভাজা, ছানা ভাজা নিয়েছে, একটা রসগোল্লা একটা ছানা ভাজা। তো রসগোল্লার আলাদা করে কোনো টেস্ট বলার নেই, বেশ নরম সফট আর কি বলবো। এই যে রসগোল্লা খেয়ে বলি,
কলকাতা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। আর তোমাদের সবথেকে এটা বলতেই ভুলে গেছি, দোকানটা ছিল 250 বছরেরও পুরনো দোকান। তো আমরা খেলাম, তোমাদের কীরকম লাগলো আমাদের ভিডিও বলো। আর এইখানে মিষ্টিগুলো অসাধারণ ছিল, তোমরা বাড়িতেও নিয়ে যেতে পারো। তো মিষ্টিগুলোর প্রাইসও খুব একটা বেশি নয়, 10 টাকা, মানে অ্যাভারেজ। হ্যাঁ, আমার হয়তো কচুরিটার প্রাইস একটু বেশি লাগলো, কিন্তু মিষ্টিগুলো একদম ঠিক, হাইজিন মেনটেন করছে বা পরিষ্কার পরিচ্ছন্ন যতটা। আবার কলা পাতা, এটা কিন্তু কোনো জায়গায় পাওয়া যায় না। একটা কি বলবো, সাবেকিয়া না আগেকার দিনে যে কি বলবো ঘরোয়া ব্যাপার যেরকম লাগে না, সেরকম টাইপের মনে হচ্ছে যেন কোনো পুজো বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি কলা পাতায়। তো একদম ওই হিসাবে দাম ঠিকঠাকই লেগেছে। তো একদমই সেই এইরকম খাবার খাওয়ার জন্য, সকালে ব্রেকফাস্ট খাওয়ার জন্য যে কেউ চলে আসে ভিজিট করতে পারো, এবং আমাদের কমেন্টে জানিও কেমন লাগলো। তো চলো আজকের মতো বাই, টাটা। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সামনে কিন্তু হাজির হতে চলেছে খুব তাড়াতাড়ি। তো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো, টাটা।